দর্শক দেখেন, এটা হচ্ছে সৈদি খেজুরের একটা গাছ, আমাদের বাগানের গাছ। এটাতে পোয়া আছে, এই গাছে মোট 5টা পোয়া আছে। কেটে দিছি, যেখানে একটা পোয়া ছিল এটা আমি কেটে দিছি। তো আপনাদের কাছে দেখাবো যে কীভাবে আপনারা সৈদি খেজুরের গাছের পোয়াগুলো পরিষ্কার করে দিবেন। দেখেন, এখন এটা একটা গাছ, ছোট চারা। এটার মধ্যে যদি এই চারার মধ্যে যদি এরকম 5টা গাছ আরও হইতে নেয়, তাহলে এই গাছের পুষ্টি কিন্তু এই চারাগুলো খেয়ে ফেলবে। সুতরাং আমাদের কী করতে হবে, আমরা চারাগুলো কাইটা ফালাইও দেবো না, কারণ এই চারাগুলো খুবই মূল্যবান। জানেন আপনারা, 20-30 হাজার টাকা করে এক একটা বিক্রি হয় এই কলমের চারা। এই জন্য কলমের চারাগুলো আমরা কী করব, এখান থেকে সেটে রাখব, যাতে এগুলো পুষ্টি কম টানে এবং এই আমাদের মূল গাছটা বড় হইতে পারে। এরকম একটা কাছি নিয়ে আপনারা কী করবেন, এরকম টান দিয়ে একবার কেটে দেবেন। এই যে দেখেন, এটা কাটতেছি, এরকম সেটে সেটে রাখবেন। তাহলে আপনার এই যে মূল যে গাছটা, এটা বড় হওয়ার সুযোগ পাবে, পুষ্টি বেশি পাবে। এগুলো কিন্তু মরবে না, এগুলো আবার কিছুদিন পরে গজায় যাবে। আমি দেখাই, আমার প্রায় সবগুলো গাছে পোয়া চলে আসছে। তো যেগুলো পোয়া এরকম বড় হয়েছিল সেগুলো কেটে দিছি। এই গাছে 5টা পোয়া, এপাশে দেখেন যে এই গাছের পোয়াগুলো আমি কেটে দিছি। এই গাছে 4টা পোয়া, এই গাছের পোয়াগুলো আরও বড় ছিল। দেখেন এই যে এই একটা পোয়া, এইটা একটা পোয়া, এইটা একটা পোয়া, আর একটা সই পাশে। এই গাছে মোট 4টা পোয়া। তো আপনারা আপনাদের গাছের পোয়াগুলো এরকম করে পরিষ্কার করে রাখবেন, তাহলে আপনাদের গাছগুলো ভালোভাবে বাইরে উঠবে। আর হচ্ছে দেখেন যে গাছটা কী করছে, পোকায় এই যে এটার কষি যে পাতাগুলো ছিল সেগুলো খাইয়ে ফেলছে। এটা মরবে না, এটার একেবারে সব কিছু খায় নাই, মানে শুধু পাতাই খাইছে। এটা কিছুদিন পরে গজায় যাবে, বিষ স্প্রে করে দেবো আজকে। এটা হচ্ছে আমাদের সৈদি খেজুরের বাগান। এখন আমরা মাঝখান দিয়ে 12 মাসে সাজনার চারা লাগাই দিছি। এই যে সাজনার চারার দূরত্ব 15 ফিট, লাইন টু লাইন 15 ফিট, চারা থেকে চারার দূরত্ব 5 ফিট। তো এটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আরেকটা দিব, সেটাও দেখে নেবেন।